বেইমানদের দেখার জন্য একটা চিড়িয়াখানা তৈরি করা হোক, যেখানে মানুষজন গিয়ে জানতে পারবে পৃথিবীতে মানুষের মতো দেখতে কিছু নরপিশাচ বসবাস করে। বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই বেইমান হয়। লোহা কাটার জন্য যেমন লোহারই হাত থাকে, ঠিক তেমনি কোনো মানুষকে ধ্বংস করার পেছনে তার নিজের আপনজনেরই হাত থাকে। প্রতিটা শহরে অলিতে গলিতে রাস্তায় বসে কিছু পাগল ঝিমায়, তাদের পাগল হওয়ার পিছনে কোনো এক বেইমানের স্বার্থপরতার গল্প লুকিয়ে থাকে। কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে চলে আসে, তারপর ভালো লাগতে শুরু করে, সেই থেকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করি, তখনই মানুষটা ছেড়ে চলে যায়, আর সেটাকে বলে বেইমানি। মাঝে মাঝে মনে হয় বেইমান তো তুই না, বেইমান হচ্ছে আমার এই পরা মন, এত অবহেলা করিস তবুও রাত হলেই বড্ড বেশি তোর কথাই মনে পড়ে যায়। জিব্বাকে একদিন জিজ্ঞেস করলাম, 32টা দাঁতের মাঝে কী করে নিজেকে সুরক্ষিত রাখো? জিব্বা হেসে উত্তর দিল, আমি নরম তাই পারছি। বন্ধুরা জিজ্ঞেস করে, তোর বুকে এত কষ্ট তবু মুখে হাসি? আমি তখন চিৎকার করে বলি, আমি তোকে এখনও ভালোবাসি। একদিন খুব সকালে একটা ছোট মেয়ে সাগর পারে গেল ঝিনুক কোরানোর জন্য। মেয়েটা অনেক খোঁজাখুঁজি করার পর কিছু ঝিনুক পেল। যখন সে ঝিনুকগুলো হাতে নিচ্ছিল, হঠাৎ একজন মানুষ সামনে থেকে বলে উঠল, আরে এগুলা ছাড়, এখানে এসে দেখ, ওগুলার চেয়েও এগুলা কি সুন্দর। ছোট মেয়েটা তখন হাতের ঝিনুকগুলো ফেলে দৌড়ে এলো। তখন সে খুশি মনে একটা একটা করে সুন্দর ঝিনুকগুলো হাতে নিচ্ছিল। ঠিক তখনই অন্য কোনো একজন সামনে থেকে বলে উঠল, এগুলো কি নিচ্ছিস ছোট ছোট, শুধু একবার এখানে এসে দেখ, কি সুন্দর বড় বড় ঝিনুক পড়ে আছে। মেয়েটা তখন এই ঝিনুকগুলো ফেলে আবার দৌড়াতে শুরু করলো নতুন ঝিনুকের আশায়। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, হঠাৎ করে তখনই সাগরে জোয়ার নেমে এলো, সামনে পিছনের সমস্ত ঝিনুক পানিতে ভেসে গেল। মেয়েটা তখন কাঁদতে কাঁদতে শূন্য হাতে ঘরে ফিরে এলো। খেয়াল রাখবেন, জীবনে স্পেশাল কাউকে খুঁজতে গিয়ে যেন মূল্যবান কাউকে হারিয়ে না ফেলেন। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, যাকে ভালোবাসেন তাকে পারফেক্ট করে নেন, তবে সেটাই হবে ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।